কল্যাণীর বিধায়ক 35 জন ঘর ছাড়া বিজেপি কর্মীকে ঘরে ফেরালেন পুলিশের সহায়তায়। বিধানসভা নির্বাচনের পর থেকে ঘর ছাড়া ছিল বিজেপি কর্মীরা, আর তাদেরকেই কল্যাণী থানার পুলিশ ও বিধায়কের তৎপরতায় বাড়িতে ফিরিয়ে দিলেন। বেশ কিছুদিন আগে বিধানসভার বিধায়ক অম্বিকা রায় বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে কল্যাণী থানার প্রশাসনের সাথে কথা বলেন এবং কল্যাণী থানার প্রশাসন আশ্বাস দেন ঘর ছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরাবেন এবং নিরাপত্তা দেবেন। আজ কল্যাণী থানার উদ্যোগে কল্যাণী বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রায় 35 জন বিজেপি কর্মীদের বাড়িতে ফিরিয়ে দেন। আজ কর্মীদের পৌঁছে দেওয়া হয় তাদের নিজস্ব বাড়িতে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করেছেন কল্যাণী থানার পুলিশ। তো সে ভরসা করেই আমরা স্টেপসটা নিচ্ছি এবং তারা যাচ্ছে আগামী সকালবেলা। আমি আসছি না, আগামী সকালবেলা মানে থানার তরফ থেকেই না এক্স্যাক্ট। থ্যাংক ইউ। শুনে ভালো লাগছে, আজকে আমাদের ডেকেছিল স্যার, আমাদের বলেছে আমার দায়িত্বে তোমাদের বাড়িতে দিয়ে আসছি। আমাদের তার সঙ্গে আমাদের এমএলএ সাহেব আছে, আমাদের এখন নিরাপত্তা হবে এটা আমরা আশাবিদ্ধ। আমাদের কোনো বলবেন বলবো 2 তারিখের পরে আমরা খুব সমস্যার মধ্যে ছিলাম, তৃণমূলের হামলা করেছিল আমাদের উপরে। তারপরে আমাদের এমএলএ সাহেবের বাড়িতে আশ্রয় দিয়েছিল আমাদের, সেখানে আমাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা করেছে, সেখানে আমরা ছিলাম। আজকে 1.5 মাস পরে পাল বাচ্চা সব সংসার প্রয়োজন ছেড়ে এখানে ছিলাম। আজকে এমএলএ সাহেব সব কিছু সিদ্ধান্ত করেছে কীভাবে কী করা যায়, হাইকোর্টের রায় মেনে আজকে এখানে থানায় আসলো। থানায় আসার পরে আমাদের এসপি সাহেবের সাথে কথা বললো, কথা বলে আমাদের সিদ্ধান্ত করেছে যে আমরা কালকে বাড়িতে আসবে। আমাদের 11টার সময়, আজকে রাত্রি হয়ে গেছে, তার জন্য দিতে পারিনি পৌঁছাতে পারিনি, এই জন্য আমরা খুবই গর্বিত। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।